প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত বিনিয়োগকারীদের বাজারে অংশগ্রহণ এবং সিএমএসএফ এর তারল্য সহায়তা প্রদান করার মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরেছে যার ফলে সূচক উনত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দেশ থেকে হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে বন্ধ ছিল এফএসএ ফাইন্যান্সের সকল কার্যক্রম এজন্য তারা নতুন বিনিয়োগকারীদের খোঁজ করছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম আবারও সক্রিয় হতে পারে এজন্য তারা তিন থেকে চার বিলিয়ন টাকা ঋণ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংককে প্রতিদিন বড় ঋণের সকল আপডেট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচটি ইসলামী ব্যাংকে ঋণ বিতরণে অসামঞ্জস্যতার কারণে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে 10 কোটি টাকার বেশি ঋণের দৈনিক বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাত্র 6টি প্রতিষ্ঠান ডিএসসি তে তালিকাভুক্ত হয়েছে যা 5 বছরের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক স্থবিরতা এবং উদ্যোক্তাদের অনিহার কারণে বিদায়ী অর্থবছরে স্টক মার্কেটের মাধ্যমে তহবিল সংগ্রহ 49 শতাংশ হ্রাস পেয়েছে প্রযুক্তি আর্থিক পরিষেবা এবং ভ্রমণ ব্যবসায় সহায়তার কারণে বাংলাদেশের পরিষেবা খাতে জুলাই থেকে সেপ্টেম্বরে রপ্তানি আয় দুই দশমিক শূন্য এক বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ